এরপরে ইমরান শরীফ বিলাস জানতে চেয়েছেন আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে নামাজ বিশুদ্ধ হবে কি না ভাই ইমরান সারা বিশ্বের সমস্ত ওলামা একরামি একমত যে আয়নার সামনে কেউ দাঁড়িয়ে সলাত আদায় করলে তার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে নষ্ট বা ফাঁসেদ হয়ে যাবে না তবে আয়নার সামনে দাঁড়িয়ে একজন মুসল্লির সাধারণ অবস্থায় সালাত আদায় করা উচিত কিনা আয়নার কাছাকাছি দাঁড়িয়ে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে অনেক ওলামায় গ্রামের মতে আয়নার সামনে সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে সালাদ আদায় করা উচিত নয় এটা মাকরু যদি এতে সালাত হয়ে যাবে কিন্তু সালাদটা ছোট্ট একটা ত্রুটিতে ত্রুটিযুক্ত হয়ে গেল কারণ আয়নার খুব কাছাকাছি দাঁড়িয়ে যদি সালাত আদায় করে এবং আয়নার দিকে তার দৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার সালাতের মনোযোগ নষ্ট হতে পারে আর সালাতে মনোযোগ নষ্ট হয় এরকম কোনো কিছুকে সামনে রেখে বা দৃষ্টির এরিয়াতে রেখে সালাত আদায় করা উচিত নয় বুখারিতে বর্ণিত হয়েছে তিনি একবার একটি কাপড়ের সালাত যেটি কিছুটা কারুকার্য বা এ জাতীয় কোনো কিছু খচিত ছিল অর্থাৎ সেই কাপড়ের প্রতি তাঁর দৃষ্টি নিবদ্ধ হয়ে যাচ্ছিল মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল তখন তিনি সেই কাপড় পরিবর্তন করে একটি সাধারণ কাপড় তার ছিল সে কাপড়টি আনতে বলেছেন এবং সেখানে তিনি সলাতাদায়ী করেছেন তো এহারিস থেকে বোঝা গেল যে সলাতে মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টির এরিয়াতে যেন না থাকে সে বিষয়টি খেয়াল রাখা উচিত এবং উত্তম তবে অন্যান্য ওলামায়ক রামের মতে যদি কেউ সলাতরত অবস্থায় নিজের দৃষ্টিকে তার সেজদা এবং সেজদার একান্ত কাছে জায়গাগুলো নিবদ্ধ করে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সামনে আয়না থাকলেও তার কোনো অসুবিধা হবে না আর যদি আয়নার দিকে তিনি তাকান সলাতের মধ্যে মাঝে মধ্যে তাতেও সলাদ বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়নার দিকে তাকালেন বা নিজের শরীর বা চেহারা কোনো কিছু দেখলেন আয়নায় তাহলে সেক্ষেত্রে তার সলাদটা মাকর যুক্ত হয়ে গেল অর্থাৎ সলাদটা ছোট একটা ত্রুটিতে ত্রুটিযুক্ত হয়ে গেল তাহলে খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থায় আয়না বা এ জাতীয় কোনো কিছু একেবারে সলাদ আদায়কারীর ব্যক্তির খুব কাছাকাছি একেবারে সামনে সরাসরি পড়ে যায় এরকম কোনো জায়গায় না রেখে আদায় করতে পারলে ভালো টানে বা অন্য কোথাও দাঁড়ানো গেলে সেটা ভালো অথবা আয়নার উপরে কাপড় দিয়ে সালাত আদায় করতে পারলে ভালো আর যদি একান্ত আয়নার সামনে আদায় করতে চান তাহলে করতে পারেন শর্ত হলো নিজের দৃষ্টিকে যথাসম্ভব আয়নার দিকে নিবদ্ধ করা যাবে না এরকম করে যদি আপনি সালাত আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আয়নার সামনেও আদায় করতে পারেন মূল বিষয়টা হলো আপনার দৃষ্টি এবং মনসংযোগকে সঠিক জায়গায় ধরে রাখতে পারা এটা যদি আপনি করতে পারেন তাহলে এক্ষেত্রে আয়নার সামনে আদায় করলেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা